চলছিলে 25 তারিখ থেকে কি আরম্ভ হবে তো এখানে আরো একজন ব্লগারের সাথে দেখা হয়ে গেছে তো আমরা নিউজারদের মতো হয়ে যাচ্ছি আশেপাশের থেকে লোক দেখতে আমি কাকুর ভাইপো বলছি আমরা 40 টাকা এটা খাওয়াচ্ছি আগামী আজকে তোমার দোকানের লোকেশন করে একবার হলো ওই বিরিয়ানিটা একবার টেস্ট করো জাস্ট গাইস এখানে কাকাকে দেখলাম অনেকে হিংসা করছে ব্রো ইয়েস ব্রো বলো কলকাতায় সবথেকে চিপেস্ট বিরিয়ানি তুমি কত টাকার খেয়েছো চিপেস্ট বিরিয়ানি বলতে ভাই কলকাতার দিকে যদি বলিস তাহলে 100 টাকা আর আমাদের এদিকে ফুটকাট করে ভাই তো ভেবে বল যদি ঠিক বলতে পারিস 500 টাকা তোর 500 টাকা আমি ভাই কি ঘুষ নেব ভাই সত্যি বলছি কোথাও পাওয়া যায় না ভাই 60 টাকা নিচে সিরিয়াস গাইস ইউ আর রং ব্রো কজ 40 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় দমদমে উইথ 25 টাকা চিকেন চাপ 40 টাকা ইয়েস ব্রো 40 টাকায় মর্নিং কলকাতা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি কলকাতার সবথেকে চিপেস্ট বিরিয়ানির দোকানে চল্লিশ টাকায় বিরিয়ানি ভাবা যায় একদমই ভাবা যায় না গাইস কারণ 40 টাকায় বিরিয়ানি কোথাও পাওয়া যায় না সাথে আবার 25 টাকা চিকেন চাপও আছে অসম্ভব গাইস জাস্ট অসম্ভব এটা মানে ভাবতেও পারছি না যে 40 টাকায় মানে কিরকম বিরিয়ানি হবে আদৌ খেতে পারবো কিনা মুরগির মাংস দেবে না অন্য কিছু দেবে ভাই সেটাও জানি না কাবাব বিরিয়ানিও খাওয়াতে পারে এখন আমরা সেটাকে যাব এক্সপ্লোর করব দেখা যাক কিসের বিরিয়ানি দেয় তো চিকেন হয়তো অবশ্যই জানাবো কাবাব হলেও তোমাদেরকে জানাবো সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখো আর একটা গাইস আর একটা কথা তোমরা অনেকেই ভিডিওটা দেখছো কিন্তু তুমি সাবস্ক্রাইব করছো না কেন আমাদের মুখটা দেখে মায়া হয় না নাকি এগুলো কি গাইস সাবস্ক্রাইবটা করে নাও আর চ্যানেলে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো অলরাইট গাইস লেটস ইন্ট্রো টাইম আই অ্যাম তপো আই অ্যাম নীল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট টুডেস ভাইবস ব্রো আর ইউ এক্সাইটেড ফর বিরিয়ানি খুবই এক্সাইটেড বিরিয়ানি ইজ লাভ আর সেখানে 40 টাকা নাকি বিরিয়ানি পাওয়া যায় 25 টাকায় চাপ আছে আবার তার সঙ্গে মানে আমি যে কতক্ষণে যাবো ট্রেনটা আসছে না টিকিট কেটে বসে রয়েছি 20-25 মিনিট হয়ে গেছে ট্রেন নেই তো আসুক দেখা যাক দেখেছি তোকে সেদিন রাস্তায় চোখে তাকে লেগে গেল রে আয় হায় হতে চাইছি তোমার জামাই বাপ ভাই সবই দেখে নেবো পেরানাই বাঙালির ফেভারিট খাবার মানেই বিরিয়ানি সেটা জানতে আর কোনো সন্দেহ নেই আর তাছাড়া যদি 40 টাকায় সেটা পাওয়া যায় সেই বিরিয়ানি আর তাহলে তো কোনো কথাই হবে না তো আমরা সেই চলে আসলাম বিরিয়ানির দোকানের সামনে অতিরিক্ত ভিড় গাইস প্রচুর ভিড় মানে বাঙালির ফেভারিট খাবার বিরিয়ানি এটাতে কোনো সন্দেহ নেই গাইস ছোট্ট একটা দোকানে যে এত ভিড় তো গাইস এত ভিড় এখানে আমাদের যে কখন চান্স হবে সেটা আমরা ভেবে উঠতে পারছি না তো এখানে আরো একজন ব্লগারের সাথে দেখা হয়ে গেছে তোমাদের চ্যানেলের নাম কি ব্রং ক্রেভিংস ব্রং ক্রেভিংস ব্রং ক্রেভিংস ক্রেভিংস ক্রেভিং ক্রেভিং মানে হচ্ছে ক্ষুধা খাওয়ার আচ্ছা 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 আমরা এখানটা লিখে দেব ব্রং ক্রেভিংস তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তোমাদের কি নতুন চ্যানেল হ্যাঁ আমরা নতুন চ্যানেল এই সব ব্লগ করে কোথায় ভাই তোমার আমার গড়িয়াতে গড়িয়াতে তো তুমি এখানে ফার্স্ট আসলে আমি ফার্স্ট আচ্ছা আচ্ছা ভাই গাইস এখানে মানে এতটাই ভিড় মানে কাকু কারোর সঙ্গে কথা বলার জন্য মানে বলতে পারছে না স্বাভাবিকভাবে অলরাইট গাইস অবস্থা একদম খারাপ হয়ে গেছে কজ এখানে এসে জানতে পারলাম যে বিরিয়ানি খেতে গেলে আগে পে করে স্লিপ নিতে হবে গাইস এখানে কাকাকে দেখলাম অনেকে হিংসা করছে কাকা এখানে দোকানটা দিয়েছে বলে পেছনে ওখানে আমরা যখন কথা বলছিলাম তখন ওরাও বলছিল যে বিরিয়ানি দোকানটা এখানে তোমরা ওখানে কেন দাঁড়াচ্ছ কাকার এখানে অনেক পপুলারিটি বেড়ে গেছে বলে অনেকে হিংসা করছে কম সময় তিনি দোকানটা দাঁড় কাকার রীতিমতো ভাইরাল হয়ে গেছে সত্যি কথা একদম অনেকটাই ভাইরাল হয়ে গেছে কাকা আর কাকা এটা একদম নেক মানসিকতা নিয়ে করছে সত্যি খুব ভালো কথা 40 টাকায় বিরিয়ানি এই কলকাতার বাজারে পাওয়া অসম্ভব গাইস একদম অসম্ভব Growing up, parents got me a guitar. Said you could do anything, kid, you could go far. You could be the president, fireman, race cars. The sky's the limit, kid. So shut up. Kaka, tomar dokane location ta nei keno? Location neyar lagyo. Location like আজকে তোমার দোকানের লোকেশন করে দিয়ে যাব আমরা তোমার নাম কি বিকাশ ব্যানার্জি বিকাশ ব্যানার্জি এক্ষুনি কর ম্যাপে এক্ষুনি কর এই যে আমরা এখন কাকার দোকানের লোকেশনটা সেট করে দিচ্ছি এই ব্যানার্জি দা ব্যানার্জি বিরিয়ানি রেস্টুরেন্টলি বিকাশ দার বিরিয়ানি করে দিচ্ছি বিকাশ দা ছিল একদম বিকাশ দা করে দিচ্ছি বিকাশ দার বিরিয়ানি ঠিক আছে
ওকে করে দে। এটা হচ্ছে যে লকডাউন হয়েছে, একটা রেস্টুরেন্টে খেতে গেলে মানুষের রেস্টুরেন্টের চার্জ টার্জ অনেক রকম থাকে, তাতে দামও লাগে। ওটাতে বড় কথা তার রেস্টুরেন্টের মালিকেরও খরচা আছে, স্টাফের খরচা আছে, জিনিস খরচা আছে, কিন্তু আমাদের খরচাটা এটা যেটা আছে থাকে, এক টাকা দু টাকা আমরা সেলিংয়ের উপরে কাজ করি, আমাদের কোনো খরচা নেই। সেই হিসাবে আমরা যেটা আছি, কাকু আমি কাকুর ভাইপো বলছি, আমরা 40 টাকা এটা খাওয়াচ্ছি, আগামী মোটামুটি 1 বছর চেষ্টা করবো এরকম খাওয়ানোর জন্য, 1 বছর এই দামে খাওয়ার জন্য। এবং 25শে ডিসেম্বর থেকে আপনাদের কাছে আসছে 40 টাকায় মিক্স ফ্রাইড রাইস, কোয়ান্টিটি একই, এবং 20 টাকায় চিলি চিকেন। আর বলছি 40 টাকায় বিরিয়ানিটা দিয়ে তোমার লাভ কিরকম হচ্ছে? না আমাদের সেলের উপরে আত্মকো বড় পাওয়া যায় না, কোয়ান্টিটি এর থেকে একটু বেশি থাকে, খুব বেশি না, কোয়ান্টিটি আমরা বেশি দিচ্ছি। আমাদের সেলিং আছে 700-800 প্লেট সেলিং আছে, মোটামুটি 1-2 টাকা করে হলেও মোটামুটি ঠাকুরের রামের কৃপায় হয়ে যায় 700-800 টাকা সবাইকে দিয়ে দিই। ভালো, তোমরা কিরকম করতে থাকো, আমরা তোমার সবাই পাশে আছি। আমরা করছি এবং আরও অফার আস্তে আস্তে আনবো, যেমন মিক্স ফ্রাইড রাইস, চিকেন আছে, বিরিয়ানি আছে, এগুলো চলবে। 30 টাকায় চিকেন মোমো, মাত্র 30 টাকায় চিকেন মোমো, 5 পিস চিকেন মোমো 30 টাকায়, অসাধারণ খেতে। কাকু ব্রাঞ্চ হচ্ছে গিয়ে কাকু টু, ব্রাঞ্চ কাকু টু, পরের কাউন্টারটা হয়ে যাবে, আর 2 কদম গিয়ে হয়ে যাবে। আসছে 40 টাকায় মিক্স ফ্রাইড রাইস এবং 20 টাকায় চিলি চিকেন। তো কাকুর দোকানের ম্যাপের লোকেশন আমরা ঠিক করে দিয়েছি, বিকাশ দার বিরিয়ানি। তো এখন আমাদের নাম্বার চলে আসছে, আমরা এবার বিরিয়ানিটা নেব। আমাদের বিরিয়ানি 40 টাকার বিরিয়ানি, এবার আমরা খাবো, রিভিউ করবো। অলরাইট গাইস, আমাদের বিরিয়ানি চলে এসেছে, অনেকক্ষণ লাইন দেওয়ার পর অনেকক্ষণ বাদে আমাদের বিরিয়ানি এসেছে, অনেক কষ্টে 61 নম্বরে ছিল আমাদের বিরিয়ানি ছিল। তো এবার আমরা বিরিয়ানি রিভিউ দেবো, 40 টাকার বিরিয়ানি কেমন খেতে তোমাদের জানাবো। তার আগে বলে দিই, আগে থেকে ভালো করে হাতটা স্যানিটাইজ করে নিয়েছি, ও করে নিয়েছে, তো চলো খাওয়া যাক। তো এই যে 40 টাকার বিরিয়ানি, 70 টাকার বিরিয়ানির মতোই কোয়ান্টিটি ভাই, অনেক বেশি, অনেকটাই বেশি। আর এটা রাইস গুলো খুব সফট, খুব সফট রাইস গুলো। দাও তোমাদের একটা খেয়ে দেখছি, খুব ঠিকঠাকই আছে রাইসটা পুরো। আর এই যে উপরে চিকেন চাপ দিয়েছে, 25 টাকা চিকেন চাপ, এরকম পিসটা দেখে নাও, ভালোই বড়। আলু সাইজটাও ঠিকঠাক আছে, পুরো নরমাল। 40 টাকার বিরিয়ানি, তার 40 টাকা ভাই, তাও অনেক বড় আলু দিয়েছে, অনেক বড় আলু, অনেক বড়, 40 টাকা হিসেবে অনেক বড়। আর এই যে নর্মাল চিকেনের পিস, গাইস মুখে দিলাম ভেঙে গেল, এতটা জুসি। Growing up, parents got me a guitar, said you could do anything, kid, you could go far. তো আমরা নিউ ইয়র্কের মতো খেয়ে যাচ্ছি, আশেপাশে থেকে লোক দেখলে কিছু করার নেই, তাই না? তো দেখলে কোনো কিছু করার নেই, ব্লগারদের এটাই কাজ, লোকের সামনে ব্লগ করে যাওয়া। এই বিরিয়ানিটা যদি আমাকে 5 প্লেট খেতে বলো, আমি খেয়ে নেবো। গাইস তোমরা যেখানেই থাকো, একবার হলো এই বিরিয়ানিটা একবার ট্রাই করো, মাস 40 টাকা এরকম কোয়ান্টিটি, এরকম কোয়ালিটি কোথাও পাবে না, আমি বলছি। Growing up, parents got me a guitar, said you could do anything, kid, you could go far, you could be the president, fireman, race cars. এটা জাস্ট দুর্দান্ত খেতে। Music never went away, I joined a couple bands and played a few shows, tried to impress the girl in the front row. তো কাকা 40 টাকার বিরিয়ানি দুর্দান্ত, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আমি তো ভিডিও দেখে 40 টাকার বিরিয়ানি, এটা কি কখনো সম্ভব? চিকেনের বিরিয়ানি দেবে, কাওয়া বিরিয়ানি দেবে, নাকি অন্য কিছু? চিকেনের পিসগুলো সত্যি খুব ভালো, সব কিছুর কোয়ান্টিটি বেস্ট। তোমরা একবার একবার হলো এখানে টেস্ট করে যেতে পারো বিরিয়ানি, টেস্ট না করলে জিনিস করে কোয়ালিটি তোমরা বুঝবে না। হ্যাঁ, আর এই দোকানের লোকেশন আমরা সেট করে দিয়েছি, কি বিকাশদার বিরিয়ানি বলে সেট করে দিয়েছি, তোমরা চলে আসতে পারো। ডেসক্রিপশনে এই জায়গাটার আরো লিঙ্কটাও দিয়ে দেবো,
সেখান থেকেও ডাইরেক্ট চলে আসতে পারে। 25 তারিখ থেকে কি আরম্ভ হবে? মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস টাকায় কোয়ান্টিটি মিক্সড ফ্রাইড রাইস 40 টাকা। আচ্ছা মাত্র 20 টাকা চিলি চিকেন, 10 টাকার জল 5 টাকা। তো তোমরা জানো এই এই বোতলগুলো তো সাধারণত 10 টাকায় পাওয়া যায়, কিন্তু কাকারা 5 টাকায় দিচ্ছে। হ্যাটসঅফ কাকা, জলের বোতল আমরা পেয়ে গেছি। আর ওর বিরিয়ানিটা এতই ভালো লেগেছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছে গাইস, আমার সত্যি খুবই ভালো লেগেছে, তাই আমি দু প্লেট বাড়ির জন্য নিয়ে নিলাম, মা বাবাকেও খাওয়াবো। এই দমদম জাংশনের এই চত্বরে আসো, একবার হলো ওই বিরিয়ানিটা একবার টেস্ট করো। জাস্ট অসাধারণ। এই কাকা চলে এসেছে, কাকা একটা কাকা দেখা হয়ে গেছে আমার সঙ্গে চলে এসেছে। হাই করে দাও, তোমার নাম কি? বাবলু। খেয়েছো ওখানে বিরিয়ানি? খাওনি? একবার হলে খেয়ে আসো। দাও একটা লাইক করে দিও অবশ্যই, আর খুব খুব শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে। আর যারা যারা বিরিয়ানি ভালোবাসো ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ইয়েস, আর এরকম ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকলে কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এরকম ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং ভিডিওস আমরা প্রতি সপ্তাহে আনার চেষ্টা করবো। ইয়েস করবো। তোমাদের সাপোর্ট পেলে প্রতি সপ্তাহে দুটো করে ব্লগ আসবে। ওকে, যদি তোমার সাপোর্ট পাই তাহলে লাইক করে দিও অবশ্যই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সি ইউ, বাই বাই।